হেই, আসসালামু আলাইকুম। কি অস্ত্র সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো। তো বেশ কিছুদিন ভিডিও বানাইছি যেগুলোতে আসলে আমার ফেসটা ছিল না, কারণ ওগুলো খুব ইনফরমেটিভ ভিডিও ছিল, যেগুলো আসলে আপনাদেরকে ল্যাপটপে না দেখাইলে ওইটা আপনারা বুঝতে পারতেন না। এই জন্য তো আশা করি অনেক হেল্পফুল হয়েছে ওইখানে। তো আজকে আমরা ওই একদিন আমি এর আগে একটা ডিপ্লোমা কলেজ নিয়ে দিছিলাম, ওইখানে আপনাদেরকে দেখাইছি যে ইউনিভার্সিটিটা এবং কী কী স্কলারশিপ। তো ওইটা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাইতেছি আজকে, কারণ মার্স ইনটেকে খুব বেশি ডিপ্লোমার কলেজ পাওয়া যায় নাই অথবা এই পর্যন্ত আসে নাই। যেহেতু একটা হাতে পাইছি, আমি অবশ্যই যোগাযোগ করতেছি, আমি ইউনিভার্সিটির সাথে কানেকশন রাখতেছি, কখনো ওরা সার্কুলার দেয় আমি আপনাদেরকে জানাই দিব। বাট আমরা আমাদের যে হাতে যেহেতু একটা আছে এখন কলেজ, এবং কি হচ্ছে টাইমও আছে, এটা আমরা জানুয়ারির 31 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবো। তো অনেক লম্বা একটা সময়ও আমাদের হাতে আছে। তো এই জন্য যারা পাসপোর্ট আছে তারা তো করেই ফেলবেন সব কিছু রেডি, এবং কি যাদের নাই তারা পাসপোর্ট যদি ইমার্জেন্সি করে আনতে পারেন 15-20 দিনে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো যারা ওয়েট করতে চাইতেছেন, ওয়েট করার দরকার নাই, কারণ আপনি একাধিক একাধিক কলেজেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি এখানে করলেন, যদি এখানে চান্স হয়ে যায় হইলো, সমস্যা কী। এরপরে যদি আরেকটা কলেজে হয় ওইখানেও আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, এতে কোনো আপনার সমস্যা হচ্ছে না। আর যদি এরপরে দেখা যায় খুব বেশি কলেজ না থাকে এই মার্সিনটিকে, তাহলে কিন্তু আপনি মিস করতেছেন, প্রায় একটা সেমিস্টার 6 মাস মিস হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে আপনি অ্যাপ্লিকেশন করেন, এটাতেও করেন, তারপরে গিয়ে যদি পরে আরও কোনো অ্যাপ্লিকেশন আসে ওইটাতেও গিয়ে করবেন। তাতে করে কী হবে, আপনার টাইমটা মিস হবে না, অর্থাৎ এইটাতে হয়ে গেলে তো হয়েই গেলো, আবার পরেরটাতে হইলে ওইটাতে হইলো, আপনার যেটাতে খুশি আপনি ওইটাতে গেলেন, কোনো সমস্যা নেই, এতে কিন্তু প্রবলেম হচ্ছে না। কিন্তু আপনি যদি না করেন তাহলে যে সমস্যাটা হবে, হয়তো বা দেখা গেলো পিছনের দিকে খুব বেশি কলেজ আসলো না বা আপনার সাবজেক্টের সাথে হলো না, তখন কিন্তু আপনি একটা দড়া খেয়ে যাবেন, এটা হচ্ছে একটা প্রবলেম। এখানে আপনার একটু মনোযোগী হবেন আমি আশা করি। আর হচ্ছে যাদের পাসপোর্ট এখনও করা নাই, খুব তাড়াতাড়ি পারলে আজকে ভিডিও দেখার পরে আজকেই করতে দেন, সবচেয়ে বেশি ভালো হয়, কারণ যত তাড়াতাড়ি, আর আপনি যখনই আসেন চায়নাতে পাসপোর্টটা করে নেন, কোনো সমস্যা নেই। আপনার অ্যাপ্লিকেশনে খুব ইম্পর্টেন্ট হচ্ছে পাসপোর্ট, পাসপোর্ট ছাড়া অ্যাপ্লিকেশনে কিছু করা সম্ভব না। সো খুব ইম্পর্টেন্ট, পাসপোর্টটা করে রাখতেই হবে যখনই আপনি চায়নাতে আসেন, সমস্যা নাই। তারপর আমরা চলে আসি হচ্ছে স্কলারশিপটা। এখানে আমি আজকের ভিডিওতে এডিট করে দেখাই দিব যেটা ফুল ফি স্কলারশিপ। আগেই বলছি এখানে আমি ওই পিকচারটা দিয়ে দিব, ইউনিভার্সিটি সার্কুলারটা। তারপরে হচ্ছে 1000 করে স্টাইপেন্ড প্রতি মান্থলি আপনি পাবেন, ব্যাচেলরের জন্যই পায় হচ্ছে 2500 প্রতি মাসে, যেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। আর এখানে আপনাকে ডিপ্লোমার জন্য প্রতি মাসে দিচ্ছে 1000 করে। আমি এর মতো এত টাকা দেয় ডিপ্লোমাতে আমি এর আগে দেখি নাই। আরেকটা যেটা আমি জানি সেটাতে খুব কম স্টুডেন্ট নেয় সেপ্টেম্বরে, ওটা হচ্ছে বছরে 5000 টাকা, মানে প্রতি মাসে 500 করে পড়ছে। এইটা আমার কাছে খুবই হাই লাগছে যে ডিপ্লোমা স্টুডেন্টদেরকে 1000 টাকা মাস স্টেপের। এমনকি এটা কিন্তু বুকি জুকি না, মানে হচ্ছে এজেন্সিরা বলে নাই বা ওরকম না, আমি সরাসরি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে ইউনিভার্সিটিরইটা আপনাদেরকে পিকচার তুলে দিছি। সো এখানে কোনো ডাউট নাই, একদম ক্লিয়ার, আমি এটা দায়ভার নিতে পারি। সো খুব ভালো একটা অপরচুনিটি, যারা চাচ্ছেন অ্যাপ্লিকেশন করেন। আর যদি চান যে না আমি এখানে যাব না, তাহলে সমস্যা নাই, আপনি অ্যাপ্লিকেশন করেন, অ্যাডমিশন হোক, তারপর অন্য কলেজেও যদি আপনার হয়ে যায় আপনি অন্য কলেজে চলে যাবেন। সো এখানে কোনো প্রবলেম থাকছে না। তো আমি আশা করছি যে এই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করতে পারছি যে এইখানে কেন অ্যাপ্লিকেশন করাটা দরকার। যেহেতু আমরা মাস তিনটেকে একটা হাতে পাইছি, আমি যোগাযোগ করতেছি, অবশ্যই ইনশাল্লাহ আশা করতেছি আরও বেশ কয়েকটা কলেজ পাওয়া যাবে মাসে, যেহেতু এমনিতেই মাসে হচ্ছে স্টুডেন্ট খুব বেশি কলেজ নেয় না, বিশেষ করে ডিপ্লোমার জন্য। আপনি সেপ্টেম্বর সেশনে অনেক কলেজ পাবেন যেগুলোতে ডিপ্লোমার জন্য স্টুডেন্ট নেবে, বাট মাসে ওইটা হয় না, খুব কম কলেজ থাকে। সো আমি আবারও বলে দিচ্ছি বিষয়গুলো, এবং কি আমি এডিট করে এখানে আপনাদেরকে দেখাই দিব কী কী ডকুমেন্ট লাগবে। আর যদি আপনি ভিডিওটা দেখছেন যারা, আপনারা কিন্তু আমার পেজটাতে গিয়ে ওইখানে পেজে দেখতে পারবেন, আমি পোস্ট দিয়ে রাখছি, আমার পেজটা ফার্স্ট কমেন্টে থাকবে। এবং কি আপনি যদি আমার ইউটিউবের অন্যান্য ভিডিওগুলো দেখেন, ওইগুলোর ফার্স্ট কমেন্টেও কিন্তু আমার পেজ, ফেসবুক যে পেজটা আছে ওইটা থাকবে, এবং কি ডিসক্রিপশন বক্সেও থাকবে। সো ওইখান থেকে আপনি আপনার আমার পেজটাতে ফলো করবেন, ওইখানে গেলে আমি নিয়মিত আপডেট ওইখানে দিয়ে দিই হচ্ছে কখন কোন সার্কুলার পড়তেছে বা কী আপডেট হচ্ছে ওইখান থেকে। সো তাহলে আপনি কিন্তু মিস করবেন না যদি কোনো নতুন আপডেট আসে। সো আজকে মেইন টপিকটা ছিল এটা যে আপনারা যাদের পাসপোর্ট আছে, যারা চিন্তা করতেছেন ডিপ্লোমা অ্যাপ্লিকেশন করবেন,
ধাপ করে অ্যাপ্লিকেশন করে দেন, কোনো সমস্যা নেই। যদি না হয় এখানে তাহলে তো আরও ভালো, আপনি নেক্সটটাতে করবেন। আর যদি এখানে হয়ে যায় তাহলেও আরও ভালো, আপনি আরেকটাতে করবেন, কোনো সমস্যা নেই। দুইটা থেকে যেটাতে খুশি আপনি যাইতে পারবেন। সো আমি মনে করি যে আপনাদেরকে আরেকটু মোটিভেট করতে পারলাম। আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানানোর একটাই কারণ যে আমরা যেহেতু মাস্টার্সের একটা হাতে পাইছি, বিশেষ করে আমি একটা হাতে পাইছি কলেজ, আর এটাতে কোনো পে করতে হচ্ছে না, এমনকি কলেজ থেকে টাকা দিচ্ছে। একটা কলেজের ইনফরমেশান আমি পাইছিলাম যেটাতে হচ্ছে আপনাকে 5,000 টাকা বৎসরে দিতে হয়। সো ওইটাতে তো প্রশ্নই আসে না। ডিপ্লোমাতে টাকা দিয়ে পড়তে হয় এরকম কোনো কলেজে আমাদের যাওয়ার দরকার নেই। আপনি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট করে পড়ে আসবেন, টাকা দিয়ে ডিপ্লোমা পড়তে হবে এরকম কলেজে কখনোই যাবেন না। সো এত বেশি লম্বা করবো না ভিডিওটা, আশা করছি যারা বুঝার বুঝতে পারছেন। আর আরেকটা, আমরা পরবর্তীতে যে ভিডিও বানাবো সেখানে টেক্সটাইল নিয়ে কথা বলার চেষ্টা করবো। যারা টেক্সটাইল স্টুডেন্ট আছেন প্লিজ কমেন্টে লেখেন টেক্সটাইল টেক্সটাইল টেক্সটাইল, পারলে বন্ধুবান্ধবকে শেয়ার করে দেন যাতে ওরাও এসে এখানে কমেন্ট করে টেক্সটাইল টেক্সটাইল টেক্সটাইল। তাহলে আমরা পরবর্তীতে টেক্সটাইলের অল ওভার নিয়ে, বিএসসি ডিপ্লোমা সব নিয়ে একটা ভিডিও বানাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে দেখার জন্য। আসসালামু আলাইকুম।